এটাই আমার কল্পনা ছিল। জানি না কেন আপনি আশেপাশে থাকলে আমি সব ভুলে যাই। আজও কিছুক্ষণের জন্য সমস্ত মান অভিমান রাগ দোষারোপ সবটা ভুলে গেছিলাম। ঠামি ঠিক শাস্তি দিয়েছে, ওনার থেকে আমি যত দূরে থাকি ততই ভালো। উনিই তো আমার কাছে থাকতে চান না, আর কেনই বা চাইবেন? উনি তো আমাকে বিশ্বাস করেন না, একবিন্দু ভরসা করেন না। ওনার কাছে শুধু ওনার আত্মসম্মানটাই বড়, আমি না। সুধার কাছে তেজ বসু মল্লিকের কোনো দাম নেই, আমার প্রতি ওনার কোনো ভালোবাসা কোনো অনুভূতিই নেই। এবছর আপনার সাথে আমার প্রথম গজানন উৎসব পালন করা, কিন্তু আমি চাইলেও আপনার কাছে যেতে পারছি না। আজকে দিনে ঠাম্মির ইচ্ছেকে অমান্য করে আমি ওনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাই বলে আপনিও দূরে সরে থাকবেন মিস্টার বসু মল্লিক? আমার কাছে না থাকুন, আশেপাশে থাকতেও কি আপনি চান না? এত অভিমান আপনার। বিসর্জনের জন্য তৈরি হয়ে যাও সুধা। ঝিনুক দিদি, তোরা দুজনে মিলে মনে এত মান অভিমান কেন পুষে রেখেছিস বলতো? যান একবার জামাইবাবুর কাছে, একবার জামাইবাবুর রাগটা ভাঙানোর চেষ্টা কর। না ঝিনুক, উনি সেটা চান না। জামাইবাবু কি চায় সেটা আমি বুঝতে পারছি, তুই পারছিস না? দেখ, আমি জানি তুই এখানে আমাদের অনুরোধে আসিসনি, এসেছিস শুধুমাত্র জামাইবাবুর জন্য, ঠিক কিনা বল? ঝিনুক, আমি বসু মল্লিক বাড়ির বউ, আমি এই পরিবারের জন্য এখানে এসেছি, নিজের কর্তব্য পালন করতে এসেছি। আর স্ত্রী হিসেবে তোর যা কর্তব্য সেটার কি হবে? নীতু দেবী কোথায় চলে গেল, এখানে কোথাও দেখছি না তো। কি জানি বাবা, রাগের মাথায় আবার উল্টোপাল্টা কিছু করে বসবে না তো। দূরে যাও বলছি, কি আশ্চর্য, বারবার কাছে চলে আসছো তুমি। আরে মম, আমি এটা নেবি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।